हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमी आमार सारा दिन रुटीन तुम्हारे साथ शेयर करब। आज जेहेतु जन्माष्टमी तई आज के सारा दिन आमी की करब सेटा तुम्हारे साथ शेयर करते चले। सकाल बेला घूम थेके उठे आमी फ्रेश हुए नी आमार घरेर बिछानाटा गुछिए नियेछि एबं तार साथे घर दुआरटा बेश भालो करे परिष्कार करे नियेछि। घर दुआर बारान्दा झाड़टाड़ दिए एक परिष्कार करे नियेछि जेटा रेगुलारि सबाई करे थाके। सकालेर काज सारा होले आमी जाबो स्नाने, कारण आज के जेहेतु जन्माष्टमी एकटि विशेष दिन एकटु सकाल करे स्नान करब। स्नान करे एसे आबार तोमादेर साथे देखा होच्छे। स्नान करे आमार जेटा प्रत्येक दिनेर रुटीन सेटा होच्छे ठाकुर घरे आसा, एसे ठाकुर प्रणाम करा जेटा आमी रेगुलार करे थाकि। ठाकुर प्रणाम करे आमार एकटा जायगाय जावार छिलो किन्तु आकाशटा एतटाई खराब अवस्था करे एलो जे आमरा एकटु ओयेट करे गेलाम। आकाशटा एकटु परिष्कार हये गेछे देखे आमी रेडि हये गेलाम। रेडि हये आमरा जाच्छि, जेखाने जाच्छि सेटा होच्छे आजके जेहेतु जन्माष्टमी তাই আমাদের গোপালের জন্য একটু জামা কাপড়, তারপর ফুলের মালা, মানে যেগুলো প্রয়োজন হয় সেই জিনিসগুলো একটু কিনতে যাচ্ছি। দোকানের মধ্যে এসে গোপালের বেশ কয়েকটা জামা নেওয়া হলো। রাস্তার মধ্যে দিয়ে বাড়ি আসছি। আমাদের যেহেতু তিনটে গোপাল তাই আমাদের তিনটে জামা নেওয়া হয়েছে। বাড়ি এসে ঠাকুর ঘরে ঢুকেই আমি আমাদের গোপালকে স্নান করিয়ে পরিষ্কার করে নিচ্ছি। একটু বেশ সময় ধরে পরিষ্কার করে নিচ্ছি, তারপর ওদেরকে নতুন জামা পরাবো, একটু সাজাবো, একটু ওদের জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু সুন্দরভাবে ফুল দিয়ে সাজাবার ইচ্ছা ছিল তাই সাজিয়েছি। তিনজনের মধ্যে সবাইকে একে একে করে পরিষ্কার করিয়ে তারপর তাদের নতুন জামা কাপড় পরিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছিল। সাজানোর পর অনেক ধরনের ভোগেরও আয়োজন করা হয়েছিলো যেগুলো আমার তোলা হয়নি। যেমন ভোগের মধ্যে ছিল তালের লুচি, তাল ফুরুলি, সন্দেশ, ফল, যেগুলো আর কি দেওয়া হয় ন্যাচারালি সেগুলোই দেওয়া হয়েছিল। আমি জায়গাটা একটুখানি আলপনা দিয়ে নিচ্ছি। আমাদের রাস পুজো হয়েছিল তাই আগে থেকে আলপনা দেওয়া ছিল বলেই ওর উপরই আমাকে আলপনা দিতে হচ্ছে নতুন করে, তাই একটু এরকম দেখাচ্ছে। আলপনা দেওয়া হয়ে গেলে এবং সমস্ত সাজানো হয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দেবো ফাইনাল লুক। এই হচ্ছে আমার সাজানো সম্পূর্ণ লুকটা। আমি যেটুকু পেরেছি সেইভাবেই সাজিয়েছি, তবে যেটুকু করেছি মন থেকে করেছি। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।